এমপি আনারের মৃতদেহের টুকরো ফ্ল্যাট থেকে তিনজনের লাগেজে বের করেন। কলকাতায় ঝিনাইদহের চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা রহস্য আরও ঘনীভূত হচ্ছে। সেখানকার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 13 মে দুপুরের পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের অভিজাত ফ্ল্যাট সঞ্জীবা গার্ডেনে। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুরুষ ও 1 নারী। তারা চারজনেই ওঠেন আবাসনের বিইউ ব্লকের 56 নম্বর ফ্ল্যাটে। রক্তের দাগ ও একাধিক পায়ের চিহ্ন দেখে পুলিশের অনুমান, ওই রাতে চারজন একসঙ্গেই ছিলেন। এরপর সেখানে আনারকে হত্যা করা হয়। পরে তার মরদেহ কয়েক টুকরো করা হয়। এক পর্যায়ে লাগেজে করে মরদেহের টুকরো ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ কাজ করতে তাদের সময় লাগে 3 দিন। তারা পরিকল্পিতভাবে প্রতিদিনই লাগেজে নিয়ে একজন করে ফ্ল্যাট থেকে বের হয়েছেন। পুলিশের অনুমান, প্রথমে বের হন ওই নারী, এরপর বাকি দুজনেই বেরিয়ে যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে কারা গ্রেপ্তার হয়েছেন, তারা বাংলাদেশি নাকি ভারতীয়, এ নিয়ে পুলিশ এখনও মুখ খোলেননি। কলকাতা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অখিলেশ চতুর্বেদী বলেন, এখনই তদন্তের স্বার্থে কিছু বলবো না। সিসিটিভি ফুটেজ ও লিঙ্কম্যানের মাধ্যমে তদন্ত শীঘ্রই শেষ হবে, বের হবে হত্যার রহস্য। পুলিশ জানায় ওই ফ্ল্যাটের মালিক সন্দীপ রায়, তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগে রয়েছেন, অথচ তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন আখতারুজ্জামান নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশিকে। যুক্তরাষ্ট্র প্রবাসী ওই বাংলাদেশি কোথায়? পুলিশ বলছে এখনই এ নিয়ে কোনো তথ্য দেব না। তবে পুলিশ নিশ্চিত এটি নিখোঁজের ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। এখন ফ্ল্যাটে ফরেনসিক বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।